আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ কিচেন বাংলা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই এবং আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে সকালের নাস্তাটা, আমি কীভাবে আমার মেয়েকে সকালে নাস্তা দিই, তারপর একটু মাছ রান্না শেয়ার করব, আমি বাসায় কীভাবে শোল মাছ রান্না করি। মূলত এটা আমার শাশুড়ি মায়ের রেসিপি, তার কাছ থেকে শেখা আর কি শোল মাছ রান্নাটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, চলো মূল ভিডিওতে চলে যাই। আমি আমার মেয়ের জন্য সকালে নাস্তা তৈরি করছি। এখানে আমি একটা রুটি নিয়েছি, নর্মাল যে রুটি আমরা খাই সেই রুটি। তো রুটির মধ্যে আমি চিকেন মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে ভেজে নিয়েছি, সেই চিকেনটা একটু ভেঙে দিয়ে দিলাম, সাথে একটু চিজ দিয়ে দিলাম, আমার মেয়ে চিজটা খেতে খুবই পছন্দ করে, আর একটু সস দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ওভেনে একটু বেক করব, জাস্ট 2 মিনিটের জন্য বেক করব, যাতে চিজগুলো শুধু বেক হয়ে যায়, মানে গলে যায় চিজগুলো। ও আবার এই ধরনের নাস্তা খেতে খুবই পছন্দ করে, সকালবেলা ঘুম থেকে উঠে অন্য কিছু খেতে চায় না। তো আমি চেষ্টা করি মানে বিভিন্ন কিছু তৈরি করে দেওয়ার জন্য, এক এক দিন এক এক ধরনের নাস্তা। তো আমি আপনাদের সাথেও শেয়ার করব ভিডিওতে কীভাবে আমি আমার মেয়ের নাস্তা তৈরি করি। তো আমি প্রথমে 30 সেকেন্ড সেট করেছিলাম, যে 30 সেকেন্ডেই কমপ্লিট হয়ে যাবে ভেবেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার 30 সেকেন্ডেই কমপ্লিট হয়ে গিয়েছিলো, মানে আমার চিজ যেটা সেটা একদম বেক হয়ে গিয়েছিলো, একদম অলমোস্ট রেডি হয়ে গিয়েছিলো। তো যেহেতু আমার রুটিটাও রেডি ছিল, ইভেন আমার যে চিকেনটা সেটাকেও আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, তো আমার এটা সিদ্ধ হওয়ার মতো কোনো ঝামেলা ছিল না। আর তো শুধু চিজটা মানে মেল্ট হওয়ার জন্যই আর কি আমি ওভেনে দিয়ে দিয়েছি। তো আমার মেয়ের নাস্তাটাও রেডি, আর এখানে আমার জন্য আমি একটু চা গরম করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আর কি চা তৈরি করে নিই, তারপর সারাদিন আর কি ওই চাটাই খাওয়া হয়, গরম ওভেনে গরম করে নিই। তো আমি চাটা গরম করেই আর কি আমার মেয়েকে খেতে দিব। খাবার রেডি, এখন আমি ওকে খাবার দিয়ে দিব। তো ও খাবার দেখে তো খুবই হ্যাপি যে আজকে ওর পছন্দের খাবারটা তৈরি করা হয়েছে। এটা মূলত এক ধরনের শর্মাই বলতে চলে, শর্মা সসটা শুধু ব্যবহার করা হয় নাই, নর্মালি আর সবই ব্যবহার করেছি। তো ও কতটা এক্সাইটেড ওর খাবারটা পেয়ে, ও কতটা হ্যাপি যে নিজে নিজে খাবার নিয়ে আর কি চলে এসেছে খাওয়ার জন্য, আর আমাকে ডাকতেছিল মা এসে আমাকে একটু খাইয়ে দাও, আমাকে একটু খাইয়ে দাও। বাবুর খাবার শেষ করে আর কি আমি রান্নায় চলে গিয়েছিলাম। তো আমার মেয়েটা একটু দেরি করে ঘুম থেকে ওঠে, 10টা সাড়ে 10টা 11টা বেজে যায়, তো এই জন্য আমার একটু দেরি হয় আর কি, ওকে রেডি করে খাবার খাওয়ানো নিয়ে সব মিলে একটু দেরি হয়ে যায়। তো আমার দুপুরের রান্নায় যে আমি এখানে রেডি করে নিচ্ছি, প্রায় সব কিছুই রেডি করে নিয়েছি। আমি ডাল ধুয়ে নিয়েছি, ডাল বসাবো, আজকে ডাল ভুনা করব, আর মাছ রান্না করব আলু দিয়ে। আলুটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, শুধু এখন কেটে নিব। এক চুলার মধ্যে আমি ডালটাকে বসিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়, আর অন্য পাশ দিয়ে আর কি আমি আলুগুলোকে কেটে নিব। আর ডালটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ডাল ভিজিয়ে রাখলে আর কি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো এই যেখানে আমি আলুগুলোকে ছিলে পরিষ্কার করে রেখেছি সেটাকে আর কি আমি কেটে নিব, যে সাইজ করে আর কি আমি মাছে দিব। আপনারা লম্বা করেও দিতে পারেন, আর আমি গোল গোল করে দিব। আসলে শোল মাছ তো একটু গোল টাইপের হয়, টুকরাগুলো দেখতে গোল গোল, তাই আর কি আলুগুলো আমি গোল সাইজ করে দিলাম। আসলে মাছ অনুযায়ী তরকারি কাটলে দেখতে সুন্দর লাগে তরকারি, আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস তো অবশ্যই খেতেও।
চুলার মধ্যে ডাল বসিয়েছি যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। আমি একটু চুলার আঁচটা একটু কমই দিয়ে রেখেছি যাতে দুটো রান্না করতে গিয়ে আমার ঝামেলায় পড়তে না হয়, আস্তে আস্তে আর কি রান্নাটা হয়। তো অর্ধেক মাছ আমার ভাজা হয়ে গিয়েছে, এই যে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, আর অর্ধেকগুলো ভেজে নিচ্ছি। এই যে তো এটা আমার ভাজা শেষ, এখন আমি রান্নায় চলে যাব। তো আমি তরকারি বসানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব, তারপর সরিষার তেল দিয়ে আর কি ভেজে নিব। যারা আমার পুরাতন ভিউয়ার, যারা আমার ভিডিও আগে থেকে দেখেন, তারা হয়তো জানেন যে আমরা সরিষার তেলটাই খাই, সয়াবিন তেলটা খাই না, কারণ আমরা ডায়েট করছি বাসায়, আমি আমার হাজব্যান্ড আর আমার ননদ মিলে, তাই আর কি সরিষার তেলটাই খাওয়া হয়। যেহেতু আমরা ডায়েটের জন্য অন্য কোনো এক্সট্রা খাবার বাসায় তৈরি করি না, আমরা বাসায় যা রান্না হয় সেটাই খাই, এই জন্য আর কি আমরা সরিষার তেলটাই ব্যবহার করি। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন ডায়েট করার জন্য, তারপর অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, যা মানে আসলে যে যেটা ব্যবহার করে করতে পারেন সেটাই ব্যবহার করুন, কোনো সমস্যা নাই। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই তরকারিতে একটু রসুন বাটাটা একটু বেশি যাবে, কারণ শোল মাছে একটু রসুন বাটার পরিমাণটা বেশি দেওয়া হয়। তো আমার শাশুড়িমাকে আমি সবসময় দেখেছি যে আমার শাশুড়িমা শোল মাছে একটু রসুন বাটার পরিমাণটা বেশি দেয়, তো সেই অনুযায়ী আর কি রান্নাটা করছি আমি। ভিডিওর মাঝখানে আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করি, সেটা হলো ইউটিউব ভিডিওগুলো আসলে অনেকে আছেন যে শেয়ার করতে চান না বা শেয়ার করা যায় না, আসলে নর্মালি দেখা যায় যে এইসব মানে শেয়ার করা একটু ঝামেলা, সেজন্য কেউ একটু শেয়ার করতে চায় না। তো যারা আমার ভিডিও দেখেন তারা প্লিজ আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, দেখা যাবে যে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আপনাদের যে সাজেস্টে যে ফ্রেন্ড থাকে, আপনাদের ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো থাকে, তারপর অনেক আপু ভাইয়ারা আছে যারা ভিডিও দেখে, তাদের কাছে আর কি আপনার আমার এই ভিডিওটা চলে যাবে। তো প্লিজ আপনারা যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলে ভিডিও নিচে একটু কমেন্টস করে দিবেন আর লাইক করে দিবেন, তাহলে দেখা যাবে যে আমার এই ভিডিওগুলো অনেকের মাঝে পৌঁছে গিয়েছে। তো আমি আসলে মূলত কষ্ট করে ভিডিও করি যাতে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা দেখেন, অনেকের মাঝে ছড়িয়ে যায় ভিডিওগুলো, সবাই দেখতে পারে, এই জন্যই। তো আপনারা যদি আমাকে এটুকু হেল্প করেন তাহলে দেখা যাবে যে আমার অনেক উপকার হবে। যাই হোক, এখানে আমি ডালটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়, তো ডালের উপর যে আমি সাদা সাদা একটা ফেনাকৃতি হয়েছে সেটাকেও ক্লিন করে নিয়েছি, আর এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হলো, মশলা যত আসলে কষানো হয় ততই আর কি তরকারির স্বাদটা বাড়ে, যত মশলা কষাবেন ততই তরকারির স্বাদটা বেড়ে যাবে। যদি আপনারা পারেন দুইবার করে পানি দিয়ে আর কি মশলা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল উঠবে তখন আর কি সবজিগুলো দিয়ে দিবেন। তো এই যে আমি এখন ভালো করে এই মশলার মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি, আমি কোনো পানি ব্যবহার করিনি আগে, যখন দেখবো যে আমার আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আর কি আমি পানি ব্যবহার করব। যেহেতু আমি মাছ আগেই ভেজে রেখেছি সেহেতু আর কষানোর কোনো ঝামেলা নাই। দাঁতটা ব্রাশ করে দিলে আমি খাবার দিই, দাঁত ব্রাশ করে দিলে পানি গিলবো না। তো আমার আলু কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোল দেওয়ার পর যখন বলক উঠে এসেছে তখন মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো এ পর্যায়ে দিয়ে আর কি ঢেকে দিব আমি। তরকারি যখন হয়ে এসেছে তার কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিছু টমেটো দিয়ে দিব, কারণ একটু কাঁচা কাঁচা টমেটো খেতে ভালো লাগে। এই যে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন।
আমার তরকারি রান্না শেষ হওয়ার পরে এখন ডালটাকে আমি রান্না করে নিব। তো এই যে দেখুন আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটা ডাল ঘুটনি দিয়ে আর কি ডালটাকে ভালো করে ঘুটে নিলাম যাতে একদম ভালোভাবে গলে যায়। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব। আমি কাঁচামরিচের পরিমাণ একটু কম দিয়েছি, যেহেতু আমার মেয়ে এই ডালটা খাবে তো এই জন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চা চামচ জিরা গুঁড়া, আর 1/2 চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না, আর সামান্য একটু রসুন বাটা আর একটু আদা বাটা ব্যবহার করবো, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। আর এখানে শুকনো মরিচ অনেকে ব্যবহার করে, আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করি না ডালের মধ্যে, কারণ শুকনো মরিচ ব্যবহার করলে ডালের দেখতেও পচা লাগে আর খেতেও একটু ঝাল ফুটে হয়, খেতে ভালো লাগে না। আর যেহেতু আমার বাচ্চা খাবে সেহেতু একটু ঝালটা কমে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম টমেটো, আর এই যে এখন আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি ভালো করে বল ওঠার জন্য আর কি রেখে দিব, আর অন্য চুলার মধ্যে আর আমি ডালের যে বাগারটা সেটা রেডি করব। ডালটা বাগার দেওয়ার জন্য এখন আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ পরিমাণ মতো, আর থেতলে নেওয়া রসুন। আর রসুনটা একটু পরে দিব যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে তখন। তো তেল দিয়ে আর কি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এই যে আমার একটু ব্রাউনিশ কালার হয়ে এসেছে, এখন এ পর্যায়ে আমি থেতলে নেওয়া রসুনটাকে দিয়ে দিলাম। তো এখানে আপনারা 5 ফোড়ন ব্যবহার করতে পারেন, আমি শুকনো মরিচ শুধু ব্যবহার করেছি, আর আপনারা চাইলে তেজপাতাও ব্যবহার করতে পারেন। আমি ডালের মধ্যে আর কি তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য এখানে আর কোনো তেজপাতা ব্যবহার করিনি, আর 5 ফোড়নটা ব্যবহার করিনি, আমার মেয়েটা 5 ফোড়ন খেতে পারে না এই জন্য আর কি। ডাল রান্না অলমোস্ট রেডি, আমার ঘন করে ডাল বোনা হয়ে গিয়েছে, এখন শুধু খাবার পালা, দুপুরবেলায় সবাই মিলে খাবো একসাথে। তো এই যে এখন আমি একটু তরকারিকে বেড়ে নিব, কারণ আমার হাজব্যান্ড তো অফিসে, দুপুরবেলাও খেতে পারবে না, এই জন্য ওর জন্য আলাদা করে একটু রেখে দিবো।